গাইস, দিন দিন কি তোমাদের হেয়ার ফলের প্রবলেমটা বেড়ে যাচ্ছে? যখনই চুলে হাত দিচ্ছ তখন হাতে মুঠো মুঠো চুল উঠে আসছে, যখন চুড়ি দিয়ে কম করছো চিড়িতে এত এত চুল উঠে আসছে, যখন শ্যাম্পু করছো ফ্লোরে এত চুল পড়ে থাকছে, চুল ফেটে দুমুখো চুল দেখা যাচ্ছে, চুল একই অবস্থায় আছে, চুল কিছুতেই বাড়ছে না, বছরের পর বছর কেটে যাচ্ছে, তার চুল সেই ঠিক সেম পর্যায়ে আছে, একটুকু বাড়ছে না। আমি জানি এই সমস্ত প্রবলেম তোমরা অনেকেই ফেস করছো, আর এই সমস্ত কথা মাথায় রেখে আমি আজ তোমাদের জন্য এমন একটা ডিআইওয়াই হেয়ার অয়েল নিয়ে চলে এসেছি, যে হেয়ার অয়েলটা শুধু তোমার চুল পড়াটাকেই কন্ট্রোল করবে না, নিউ হেয়ারটাকে রিগ্রোথ করবে, তোমার চুলটাকে অনেক বেশি লং অ্যান্ড স্ট্রং করবে, তোমার দুমুখো চুলটাকে ঠিক করতে হেল্প করবে। সো আর কথা বলবো না, চলো তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিই যে হেয়ার অয়েলটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। তার আগে বলে দিই, এই হেয়ার অয়েলটা তৈরি করতে মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য কতটা বেনিফিট সেটা কি তোমরা জানো? আমাদের চুলকে অনেক বেশি হেলদি, অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করে, তার সাথে আমাদের চুলের যাবতীয় যা কিছু প্রবলেম সেটাকে খুব তাড়াতাড়ি সলভ করতে হেল্প করে। তাহলে আর দেরি করবো না, সেটা তোমাদের দেখিয়ে দিই যে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে তুমি কী করে তোমার চুলকে অনেক বেশি হেলদি, অনেক বেশি গ্লোয়িং করে তুলবে, তাছাড়াও তোমার হেয়ারফলটাকে কন্ট্রোল করবে। তার আগে কিন্তু ভিডিওটাতে একটা বিগ বিগ থাম্বস আপ করতে একদম ভুলবে না, শেয়ার করবে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর ফার্স্ট টাইম দিলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটিকে অন করে রাখবে। সো লেটস গেট স্টার্টেড। এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য একটা ক্লিন বোলের মধ্যে আমি নেব 3-4 চামচ নর্মাল কোকোনাট অয়েল, তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো। আর লাগবে 1 চামচ ক্যাস্টর অয়েল, 2 ভিটামিন ই ক্যাপসুল। দেখো আমি ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নেক্সট যেটা লাগবে সেটা হলো 2-3 কোয়া রসুন, আমি রসুনটাকে জাস্ট একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। এবার এইসব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নেবো। নেক্সট একটা দেখো বাটিতে আমি কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি, দিয়ে এবার এই জলটার মধ্যে এই বাটিটা 10-15 মিনিটের জন্য এভাবে রেখে দেবো, যাতে তেলটা হালকা একটু গরম হয়ে যায়। তারপর আমি এটাকে খুব ভালো করে আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নেব। দেখো তেলটা তো হালকা গরম হয়ে গেছে, এবার চলো এটাকে আমি চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই। দিয়ে এবার এই হেয়ার অয়েলটা খুব ভালোভাবে আমার পুরো স্ক্যাল্পে আর চুলের লেন্থে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো, হালকা হাতে মাসাজ করতে করতে এটাকে আমি অ্যাপ্লাই করবো। আর এই হেয়ার অয়েলটা ব্যবহার করার সঠিক টাইম হলো রাত্রেবেলা। হ্যাঁ বন্ধুরা, সপ্তাহে 2-3 দিন আমি যেদিনকে তুমি শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রেবেলা খুব ভালোভাবে এই হেয়ার অয়েলটা তোমার স্ক্যাল্পে তোমার চুলের লেন্থে অ্যাপ্লাই করে নেবে। তারপর সারা তুমি তেলটাকে এইভাবেই তোমার চুলের মধ্যে রেখে দেবে। দেখবে নেক্সট দিন তুমি যখন শ্যাম্পু করবে, শ্যাম্পু করার পর তোমার চুলটা কতটা সফট, কতটা সিল্কি, কতটা কন্ডিশনিং হয়ে গেছে। কারণ আমি এখানে কোকোনাট অয়েলের সঙ্গে ব্যবহার করেছি ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, এই সব উপাদান কিন্তু আমাদের চুলটাকে ন্যাচারালি কন্ডিশনিং করতে হেল্প করবে, চুলটাকে অনেক বেশি সিল্কি অ্যান্ড স্মুথ করে তুলবে। আর তার সাথে ব্যবহার করেছি রসুন। রসুন আমাদের চুলের জন্য কতটা বেনিফিশিয়াল সেটা তোমরা প্রত্যেকেই জানো। আমাদের চুলটাকে লং অ্যান্ড স্ট্রং করার সাথে সাথে আমাদের স্ক্যাল্পের ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেমটাকে রিমুভ করতে হেল্প করবে, নিউ হেয়ারটাকে রিগ্রোথ করবে, চুলটাকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে। তাই এই হেয়ার অয়েলটা কিন্তু তুমি অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর এটা কিন্তু তোমাকে সপ্তাহে 2-3 দিন অবশ্যই ব্যবহার করতে হবে। আর তোমার যদি খুবই হেয়ার ফলের মতো প্রবলেম থাকে, স্ক্যাল্প যদি ফাঁকা হয়ে যায়, স্ক্যাল্পে যদি প্রচণ্ড ফাঙ্গাল ইনফেকশন, ড্যান্ড্রফের মতো প্রবলেম থাকে বা অয়েলি ড্যান্ড্রফ থাকে, তাহলেও কিন্তু তুমি হেয়ার অয়েলটা অবশ্যই সপ্তাহে 2-3 দিন ব্যবহার করো। এটা কন্টিনিউ 2-3 সপ্তাহ ব্যবহার করার পর এটার রেজাল্ট তুমি নিজেই ফিল করতে পারবে, যে ছোটো ছোটো চুল তোমার স্ক্যাল্পে রিগ্রোথ হয়েছে, তোমার চুলটা আগের থেকে একটু হলেও লম্বা হয়েছে। আর এই হেয়ার অয়েলটা তুমি যখনই অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু হালকা ডাবল বয়লার মেথডের মাধ্যমে তেলটাকে গরম করে নেবে। তারপর এই গরম তেলটাকে খুব ভালোভাবে তোমার পুরো স্ক্যাল্পে আর চুলের লেন্থে হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করতে করতে অ্যাপ্লাই করবে। এতে তোমার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা বাড়বে, চুলটা আগের থেকে অনেক বেশি লং অ্যান্ড স্ট্রং হবে, চুলের গোড়াগুলো মজবুত হবে, আর নিউ হেয়ারটা রিগ্রোথ হবে। আর তোমার চুল যদি ড্যান্ড্রফের মতো প্রবলেম থাকে বা ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেম থাকে, সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আর চুলের লেন্থেও কিন্তু খুব ভালোভাবে এই তেলটাকে অ্যাপ্লাই করবে, যাতে তোমার চুলটা অনেক বেশি সিল্কি হয়, অনেক বেশি স্মুথ হয়, আর দুমুখো চুল সেটাও দেখবে খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে এসছে। কি দেখলে তো হেয়ার অয়েলটা? তাহলে কিন্তু এই হেয়ার অয়েলটা তুমি কালকে থেকে ব্যবহার করা শুরু করে দাও, এটার বেস্ট রেজাল্ট তুমি 2-3 দিনের মধ্যেই বুঝতে পারবে যে তোমার চুলের কোয়ালিটিটা আগের থেকে কতটা ইম্প্রুভ হয়েছে। কারণ আমি এখানে ব্যবহার করেছি ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই বেনিফিট। তুমি দেখলে যে আমাদের চুলকে কতটা সফট, কতটা সিল্কি করে তুলতে হেল্প করে, তাহলে এই হেয়ার অয়েলটা তুমি
অবশ্যই ট্রাই করে দেখো। আর ট্রাই করার পর তুমি কিরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কী করবে, প্রচুর প্রচুর থামস আপ করবে, শেয়ার করবে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর ফার্স্ট টাইম দিলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা নিজের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজে খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।